আন্তর্জাতিক ক্রিকেটের 146 বছরের ইতিহাসে প্রথমবারের মতো টাইম আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দর্শক, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হেলমেট পরিবর্তন করতে গিয়ে সময় লস করে ফেলেন এই ব্যাটার। এরপর আম্পায়ারের কাছে আপিল করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো এই টাইম আউট দেখল ক্রিকেট বিশ্ব। টেলিভিশনে দেখা গেছে আউট নিয়ে মাঠেই ম্যাথিউস আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এক পর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি, কিন্তু সাকিব তাকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে বলেন, যদিও আম্পায়ার সিদ্ধান্তটি বদলাননি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয় তখন ম্যাথিউস কি বলেছিলেন। জবাবে সাকিব বলেন, 2006 থেকে একে অপরের বিপক্ষে খেলে আসছি, আমি তাকে ভালোভাবে চিনি, সেও আমাকে ভালোভাবে চিনে। সে এসে আমাকে জিজ্ঞেস করেছে আমি আবেদন তুলে নেব কিনা। আমি বলেছি আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি সেটা করব না। ম্যাথিউসের এমন আউট পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। অ্যাঞ্জেল ম্যাথিউস যিনিই কিনা একমাত্র প্লেয়ার যে কিনা টাইম আউট হয়েছেন। এর আগে ক্রিকেট বিশ্বে কোনো প্লেয়ারই টাইম আউট হননি।